এটা কিন্তু বেগুনি না, এটা কুমড়া নি, এটা অ্যালার্জির জন্য উপকারী, যাদের অ্যালার্জি আছে তাদের জন্য। তুই এটা সারিস না আবার, ও বেগুনি দিয়ে ওটা কুমড়া নি বলে চেয়ারম্যানের একান্ত কাছের লোকজন। কোন চেয়ারম্যান? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার 29 রমজান, তো যেহেতু আজকে 29 রমজান, হয়তো বা আজকেই রমজানের শেষ দিন হতে পারে, আগামীকাল শনিবার ঈদ হতে পারে, তাই আমরা আমাদের এসএসসি ব্যাচ অর্থাৎ 2017 সালের যারা এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তারা আমরা এখন ইফতার মাহফিলের কোনো আয়োজন করি নাই, তাই অলরেডি সবার করা শেষ, তাই আমরা ভাবতেছি আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করব। আর সেখানে আমরা আমাদের ব্যাচের এবং স্কুলের লোগো দিয়ে কিছু টি শার্টও করেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা আমাদের ইফতার মাহফিল কেন টি শার্ট দিয়ে করতেছি। সত্যি বলতে আমরা অনেকদিন পরে সবাই মিট আপ হচ্ছে, এই জন্যই মানে ইফতার মাহফিলে টি শার্টের আয়োজনটা করেছি। আমরা পাঞ্জাবি করার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণের কারণে আমরা করতে পারি নাই, আশা করি নেক্সট টাইম করব। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের ইফতার মাহফিলের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি, তাই আমার ভিডিওটা করা। এখন আমি বাসায় আছি এবং স্কুল ক্যাম্পাসে যাব, সেখানে সবাই আসবে, তারপর ইফতার মাহফিলের বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। চলুন স্কুল ক্যাম্পাসে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, অবশেষে আমাদের সকল অ্যারেঞ্জমেন্ট সব কিছু শেষ হয়েছে, আমরা স্কুলের মধ্যে আছি, আমরা টিচারদের সাথে কিছুক্ষণ ছবি তুলেছি, সব ফটো সেশনের প্রোগ্রাম শেষ। এখন আমার পিছনে সবাই আপনারা দেখতে পাচ্ছেন, তো এই পর্যন্তই আমাদের। এখন আমি আপনাদের কাছে অ্যারেঞ্জমেন্টের সকল কিছু দেখাই দিচ্ছি, সবাই আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে গুরিন্দা, তারপরে আছে আপনার খেজুর, আমাদের এখানে আছে এই যে আপনার আঙ্গুর, আর হচ্ছে এই যে বেগুনি, কলা আছে, পেঁয়াজও আছে, মুড়ি আছে, আর হচ্ছে বুট, আর সেই সাথে আমাদের জন্য ঠান্ডা রয়েছে আপি। আপি আপু আপি তোমার হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? মেয়ের জামাই, এক কথায় কিছুদিন পর মেয়ে বিয়ে দিবে মেয়ের জামাই, আমরা এখনো সিঙ্গেল আছি। এই হচ্ছে আমাদের সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার কথা না বললে নয়, আমাদের দেশের মামা, দেশের মামা রাহাদুদ্দিন, বাংলাদেশ রাহাদুদ্দিন কি রাহাতটাই ভাইজন, সোহেল মানে কাদিমে ব্যস্ত আছে, আর আমি তো ম্যানেজমেন্টে ছিলাম, আমার ব্যাপারে আমার ব্যাপারে আর না বললাম। আজকের মানে এই প্রোগ্রাম সম্পর্কে তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে আজকে আমরা এসএসসি ব্যাচ 2017 আমরা সবাই একত্রিত হয়েছি, আমি আমার পক্ষ থেকে আমার বন্ধু বান্ধব যারাই আছে সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন, অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মুবারক। অনেক ভালো ভালো ফিলিং গুড। আরে বন্ধু, তোমার অনুভূতিটা কি একটু শেয়ার করো না। এই তো আলহামদুলিল্লাহ ভালো,
তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম, কিছুক্ষণ পরে আজান দিবে আর আমাদের ইফতারের সময় হবে, তো ভিডিও এ পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।